কারণে দেশে প্রতি বছর আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 38,000 কোটি টাকা। বুয়েটের গবেষণা প্রতিবেদন অনুযায়ী যানবাহনের অতিরিক্ত গতি 53% সড়ক দুর্ঘটনার কারণ, 38% দুর্ঘটনা ঘটে চালকের অসাবধানতার কারণে এবং অন্যান্য কারণে অবশিষ্ট দুর্ঘটনাগুলো ঘটে থাকে। মিয়ানমারে রাখাইন রাজ্যে মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের লক্ষ্যে যুক্তরাজ্যে একটি নিরপেক্ষ আইনি অভিযান শুরু হয়েছে গতকাল। লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয়ে সংখ্যালঘু রোহিঙ্গাদের জন্য ন্যায় বিচার JFRM নামের এই অভিযানের যাত্রা শুরু হয়। বিভিন্ন সংগঠনের কর্মী, আইনজীবী, শিক্ষক এবং সামাজিক নেতৃবৃন্দের এই অভিযানে মিয়ানমার কর্তৃপক্ষ কর্তৃক রোহিঙ্গা শরণার্থী ও অন্য মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধাপরাধের তথ্য তুলে ধরা হবে। শুধু দোষীদের বিরুদ্ধে মামলাই এর লক্ষ্য নয়, ব্রিটিশ সরকার কর্তৃক মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করে মিয়ানমার থেকে জোরপূর্বক বের করে দেয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ও পূর্ণ নাগরিক অধিকারের জন্য কাজ করবে। ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে ইরানের লক্ষ্যবস্তুতে আবারও ব্যাপক হামলা চালিয়েছে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইসরায়েল এ হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পেছনে জড়িত থাকার অভিযোগে ইরান অস্বীকার করেছে। কারণে